সংগ্রামী সাথী বন্ধুরা আজকে কেন এই জিয়া পরিবারের নামে ফরমাইশি মামলা হামলা কেন এর কারণ হচ্ছে বাংলাদেশে এই আওয়ামী লীগ যা করার কথা ছিল করেনি লেজ গুটিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল সেই কাজটা করেছিল তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শুধু স্বাধীনতার ঘোষণা না রণাঙ্গনে থেকে ভারতে একদিনের জন্য না গিয়ে বাংলাদেশে থেকে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছিলেন সেক্টর কমান্ডার ছিলেন তার অক্ষর দিয়ে জেড ফোর্স অধিনায়ক ছিলেন এবং যুদ্ধের পর আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব তাকে দিয়েছিলেন পরবর্তীতে 7ই নভেম্বর সার্বভৌমত্ব যখন বিনষ্ট হবে যখন দেশে অরাজকতা সৃষ্টি হবে তখন সিপাহি জনতার অনুরোধে যখন সেই মোশারফ যে আপনার তাকে গ্রেফতার করেছিল বা আটক করেছিল তৎকালীন সেখান থেকেও তাকে নিয়ে এসে একটা বাংলাদেশের সফলতায় নিয়ে এসেছিল এটাই হচ্ছে জিয়া পরিবারের অপরাধ এর পরে বাংলাদেশে তিনি সফল একজন রাষ্ট্রনায়ক হয়েছিলেন এবং আপনারা জানেন আজকে এই অবৈধ হাসিনা বাজারা লুটপাট করতেছেন সেই সেক্টরগুলো তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি গার্মেন্টস ফ্যাক্টরি জনশক্তি রপ্তানি বিভিন্ন খামার এর পরেও জানেন আন্তর্জাতিকভাবে ইরাক ইরান যুদ্ধ তিনি সমাপ্ত করেছিলেন এবং মীমাংসা করেছিলেন পরবর্তীতে আরো অনেক আন্তর্জাতিক ভূমিকা পালন করেছিলেন এর পরে খালেদা জিয়ার সাথে কেন শত্রুতা 91 সালে এই শেখ হাসিনা বলেছিল বাংলাদেশে 10টা আসনও বিএনপি পাবে না উনি নির্বাচনে সাহস করে 3টি আসনে দাঁড়ালেন আর আমার নেত্রী বেগম খালেদা জিয়া 5টি আসনে দাঁড়ালেন সেখানে এই শেখ হাসিনা টেনে টোনে একটা আসনে জয়লাভ করলেন আর দুইটা আসনে গোহারা হারলেন একটা হচ্ছে সাদেক হোসেন খোকার সাথে আর একটা মেজর মান্নানের সাথে আর আমার নেত্রী বিপুল ভোটে 5টি আসনে বিভিন্ন বিভাগ থেকে জয়লাভ করলেন শেখ হাসিনা দেখে আহা জনগণ এত কেন জিয়াকে খালেদা জিয়াকে ভালোবাসে তাই তার গাত্রদাহ তাছাড়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হলেন খালেদা জিয়া এবং বাংলাদেশে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করলেন খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করলেন খালেদা জিয়া এই জন্য খালেদা জিয়াকে আর পছন্দ করা যায় না তাছাড়াও আরও একটি গুণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেগম খালেদা জিয়া হচ্ছেন আপোষহীন নেত্রী এবং গণতন্ত্রের মা গণতন্ত্রের প্রহরী অর্থাৎ মাদার অফ ডেমোক্রেসি এটাও শেখ হাসিনার কাছে পছন্দ না এরপর আসেন তারেক রহমান আপনারা জানেন টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে এই আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান তাই তারেক রহমানের পাশাপাশি যাকে আনবে সে তো এই তারেক রহমানের মতো পারবে না যার কারণে এই তারেক রহমানকে বাংলাদেশ সারা করতে হবে আপনারা জানেন তারেক রহমান যখনই রাজনীতিতে এসেছিল তখন কিন্তু তিনি এই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছে টুঙ্গিপাড়া গিয়ে এমনকি আপনারা জানেন যে এই জয়কেও বলেছে আসুন রাজনীতি করুন তাই এই তারেক রহমানকে যে বিচারক মোতাহার সাহেব বেকসুর খালাস দিল তিনি বাংলাদেশ সারা হলেন এবং তারেক রহমানকে নিয়ে সেই খালাস মামলায় তাকে অনেক সাজা দেওয়া হলো উচ্চ আদালতে পৃথিবীতে বিরল নিম্ন আদালতে যে সাজা দেওয়া হয় সেই সাজা কখনো উচ্চ আদালতে পারে না অথচ বেকসুর খালাস সেখানে দিলেন বেগম খালেদা জিয়াকে ফরমাইশি রায় দিলেন তাই আমি বলতে চাচ্ছি আজকে এই সরকারের পতন সুনিশ্চিত এবং পতন হবেই ইনশাআল্লাহ এটা আপনারা দেখেছেন পরশুদিন রাশেদ খান মিনান বলেছে শেখ হাসিনার পতন হতে পারে কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এছাড়াও অনেক জায়গা থেকে এরকম বের হয়ে আসছে এবং জাতিসংঘ বলেছে বাংলাদেশের পুলিশকে শান্ত থাকতে বলেছে বিরোধী দলের জন্য এবং আমি আশা রাখি ছোট্ট একটি বাংলাদেশ আমাদের ভাই ব্রাদার আমাদের আত্মীয় স্বজন পুলিশ প্রশাসন তারা শান্ত থাকবে শেখ হাসিনার পতন হবে এক দফা আন্দোলনেই শেখ হাসিনার পতন হবে এবং বাংলাদেশে মানুষের ভোট অধিকার অধিকার গণতন্ত্র সুশাসন সুনীতি ফিরে আসবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ যে অবস্থান করবে
আমাদের প্রিয় নেতা বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক এমপি জননন্দিত জননেতা জনাব বরকতুল্লাহ ভুঁইয়া ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। ঢাকাবাসীর গর্বিত সন্তান দুদিন গেছিলেন পারিস আমি পাইনি দুদিন গেছিলেন পারিস আমি পাইনি আপনার দুইদিন আমাদের প্রিয় নেতা গাজীপুর বাসীর অহংকার জননেতা জনাব ফজলুল হক মিলন ভাই উপস্থিত আছেন, বিএনপি ডাক্তার মিলন ভাই কমিটির অন্যতম সদস্য জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ওলামা দলের আহ্বায়ক নাসরুল হক সহ সম্মানিত নেতৃবৃন্দ সচিবমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। সালাম ভাই এবং মিলন ভাইয়ের পরে বক্তব্য দেওয়ার দৃষ্টতা আমার নেই, এরপরে ভুল ভাই বক্তব্য রাখবেন, আমি শুধু একটি কথা বলে শেষ করব। আপনারা দেখবেন খেয়াল করে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতারা অত্যন্ত সুন্দর করে চিবিয়ে চিবিয়ে পাক হানাদার বাহিনীদের কথা বলেন। পাক হানাদার বাহিনী কি করেছে স্বাধীনতা যুদ্ধের সময় রাস্তাঘাটে মানুষের লুঙ্গি উঁচু করে চেক করতো, কি চেক করতো আপনারা তো বুঝতেই পারেন। আর এই সরকার কি করে রাস্তাঘাটে গাড়ি থামিয়ে মানুষ ধরে মোবাইল চেক করে মোবাইলে কি আছে না আছে। পাখানাদার বাহিনীর সাথে এই সরকারের কোনো পার্থক্য আছে? পাখানাদার বাহিনী যা করেছে এই সরকার ঠিক তাই করে বন্ধুরা। তাই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের দিকে যেতে হবে এবং আমরা আশা করি বিশ্বাস করি ইনশাল্লাহ এই আন্দোলনের সফলতা আসবে। আমি কথা দীর্ঘায়িত না করে আমার কথা এখানেই শেষ করছি, আপনাদের সকলকে ধন্যবাদ।